উস্কানিমূলক প্রশ্নের কারণে ভারতীয় সাংবাদিককে তিরস্কার, দাবি রমিজের। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের পরাজয়ের পর ভারতীয় সাংবাদিকের সাথে দুর্ব্যবহারের জন্য নিজের কোনো দোষ দেখছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। তার দাবি, ওই সাংবাদিক উস্কানিমূলক প্রশ্ন করার কারণেই এমন আচরণ করেছেন তিনি। গত 11 সেপ্টেম্বর মাঠে বসে এশিয়া কাপের ফাইনাল দেখছিলেন পিসিবি প্রধান। শ্রীলঙ্কার কাছে পাকিস্তানের হেরে যাওয়ার পর প্রতিক্রিয়া জানতে তাকে ঘিরে ধরেন সংবাদকর্মীরা। এ সময় ভারতের এক সাংবাদিক রমিজকে প্রশ্ন করেন, পাকিস্তানের পরাজয়ে পাকিস্তানের সমর্থকরা দুঃখ পেয়েছেন, আপনি কি তাদের কোনো বার্তা দিতে চান? এই প্রশ্ন শুনেই মেজাজ হারিয়ে ফেলেন রমিজ। তিনি বলেন, আপনি নিশ্চয়ই ভারত থেকে এসেছেন, পাকিস্তান হারায় আপনারা তো খুশিই হয়েছেন। ওই সাংবাদিক রমিজকে জানান, পাকিস্তান হারায় তারা খুশি হননি। সাংবাদিক বলেন, আমি দেখলাম পাকিস্তান সমর্থকরা কান্না করছে, আমি কি ভুল কিছু বললাম? এই কথার পর রমিজ তেড়ে যান ওই সাংবাদিকের দিকে। তিনি বলেন, আপনি সবাইকে এক করে ফেলছেন, এটা ঠিক নয়। এরপর ওই সাংবাদিকের ফোন কেড়ে নেন পিসিবি প্রধান। এই ঘটনায় খুবই ফুঁসছিল গণমাধ্যম কর্মীদের বড় একটি অংশ। এবার রমিজ রাজার সেই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।